দেখুন কি কাণ্ড, বৌভাতের অতিথিদের একি দিলেন নবদম্পতি। বর্তমান সময়ে হারিয়ে যাচ্ছে সবুজায়ন, গাছ কেটে তৈরি করা হচ্ছে বহুতল ভবন, ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যেতে বসেছে। সবুজায়নকে ধরে রাখতে না পারলে আগামী দিনে সমস্যা তৈরি হতে পারে, তাই সাধারণ মানুষের সামনে সবুজায়নের বার্তা তুলে ধরতে ছেলের বৌভাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন দুয়া পরিবার। পাশকুড়ার বাহার গ্রামের বাসিন্দা অনিল কুমার দুয়া এবং অপর্ণা দুয়া, তাদের ছেলে সুব্রতের বৌভাতের অনুষ্ঠান ছিল সোমবার। সেই অনুষ্ঠানে 2000 অতিথি নিমন্ত্রিত ছিলেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেন তারা। বিয়েবাড়িতে এই ধরনের অভিনব উপহার সচরাচর চোখে পড়ে না। বৌভাতে উপস্থিত অতিথিরাও এই ধরনের উপহার পেয়ে বেজায় খুশি। বাবা মা অনিল কুমার দুয়া ও অপর্ণা দোয়া জানান, বর্তমান সময়ে দূষণের মাত্রা বেড়েই চলেছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে সবুজায়নের প্রয়োজন অপরিসীম। শুধু গাছ কেটে বড় বড় বিল্ডিং বানালে হবে না, পাশাপাশি বৃক্ষরোপণের উদ্যোগী হতে হবে। ছেলের বিয়েতে অতিথিদের রিটার্ন গিফট হিসেবে চারাগাছ দেওয়ার একটাই উদ্দেশ্য, তা হলো সবুজায়ন, পাশাপাশি ছেলের স্মৃতি হিসেবে থাকবে দিনটি। এদিন বৌভাতের অনুষ্ঠানে ভুরিভোজের ব্যবস্থার পাশাপাশি চারাগাছ উপহার হিসেবে আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়ায় খুশি এলাকার জনপ্রতিনিধিরাও। সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য দুয়া পরিবারের পাশাপাশি এলাকার মানুষজনও এগিয়ে এসেছেন।